আসসালামু আলাইকুম সবাইকে। বরিশাল বোর্ড 2022 সালের কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের এ নাম্বার প্রশ্নটি ছিল, আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারি না। ইট ইজ লং সিন্স, তো এটা দেখো সিন্সের নিয়ম থেকে এসেছে। সিন্সের তিনটা সূত্র ছিল, তোমরা রুলসের ক্লাসে এগুলো শিখেছো। এখন সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আমরা সিন্সের পরে পাস্ট ইনডিফিনিটে অ্যান্সার করি। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে, ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট। ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট, অথবা অ্যান্সার হয়ে যাবে, আই স হিম। ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট অথবা আই স হিম, আমাদের এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করলে আমাদের হবে। তারপরে দেখো, এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু, গ্রাম্য ডাক্তার হয় একজন ব্যক্তি যে কি করে, গ্রামের লোকজনদের সেবা প্রদান করে। এখানে মূলত হু মাঝখানে বসেছে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যখন মাঝখানে বসে তার আগের শব্দটিকে বলে অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের আগে যা থাকে তাকে বলে অ্যান্টিসিডেন্ট, ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা ভার্ব বসাই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো, এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু সার্ভস। আমরা এস বাই এস কেন যুক্ত করেছি, কারণ এখানে এ পার্সন আছে, সেজন্য আমরা এস বাই এস যুক্ত করেছি। হু সার্ভস দ্য ভিলেজ পিপল, ভিলেজ পিপল, হু সার্ভস দ্য ভিলেজ পিপল, যে গ্রামের লোকজনদের সেবা প্রদান করে। আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশ সমস্যায় জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড ইন অর্ডার টু, দেখো আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, যাতে, ইন অর্ডার টু বাংলা হচ্ছে যাতে অথবা একটি উদ্দেশ্য কাজ করে। তাহলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে যাতে, টু এর পরে কিন্তু ভিয়ন দিয়ে আমাদের অ্যান্সার করতে হয়, টু এর পরে ভিয়ন ইনফিনিটিভ বলে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো, উই অল শুড কাম ফরওয়ার্ড ইন অর্ডার টু রিমুভ দিস প্রবলেমস, রিমুভ দিস প্রবলেমস, এই সকল সমস্যাগুলো দূর করার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। তারপরে দেখো, হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ, যখনই সে ইংরেজিতে কথা বলে, ড্যাশ রয়েছে। তারপর দেখো, ইনফ্যাক্ট উই লার্ন থ্রু মিস্টেক্স, যদিও আমরা ভুল থেকে শিখি। তাহলে এখানে আমাদের একটি ক্লজ বা সেন্টেন্স লিখতে হবে। দেখো আমরা অর্থের সাথে মিল রেখে একটি ক্লজ অথবা সেন্টেন্স লিখছি। হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ হি মেক্স মিস্টেক্স, সে ভুল করে। হি মেক্স মিস্টেক্স, অথবা লিখতে পারো হি মেক্স মেনি মিস্টেক্স, আমাদের অ্যান্সার হয়ে যাবে হি মেক্স মিস্টেক্স। হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ, যখনই সে ইংরেজিতে কথা বলে, হি মেক্স মিস্টেক্স, সে ভুল করে। তারপরে দেখো, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, একজন ছাত্রকে অবশ্যই সময়নিষ্ঠ হতে হয়। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, নিয়মিত তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। লেস্ট, তাহলে লেস থাকলে আমরা শুড নিই এবং তারপরে ভিয়ন হয়, তাহলে আমরা শুড ভিয়ন দিয়ে অ্যান্সার করব। লেস্ট লেস্ট হি শুড, যেহেতু সাবজেক্ট এখানে হি, সেজন্য আমরা হি নেব। লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, নতুবা সে পরীক্ষায় ফেল করবে। যেহেতু লেস্ট রয়েছে, লেস্টের জন্য আমরা নিয়েছি শুড, এবং শুডের পরে কি হয়, ভিয়ন হয়, শুডের পরে ভিয়ন হয়। তো দেখো এখানে আমরা উই মেট লাস্ট কেন আমরা এখানে ভি টু দিয়ে অ্যান্সার করেছিলাম, যেহেতু সিন্সের আগে প্রেজেন্ট ছিল আমরা পাস্ট দিয়ে অ্যান্সার করেছি, অথবা আই স হিম, এটা ভি টু, সিন্সের আগে প্রেজেন্ট, আমাদের মূলত পাস্ট ইনডিফিনিটে অ্যান্সার করতে হতো। তারপরে এখানে দেখো, সার্ভস দ্য ভিলেজ পিপল, এখানে আমাদের ভার্বের শেষে এস বাই এস কেন যুক্ত করেছি, কারণ অ্যান্টিসিডেন্ট ছিল এ পার্সন, সেজন্য। তারপরে দেখো রিমুভ, এখানে রিমুভ হচ্ছে টু এর পরে ভিয়ন বসে, সেজন্য আমরা রিমুভ টু এর পরে ভিয়ন দিয়েছি, এবং অর্থ ঠিক রেখে রিমুভ দিস প্রবলেমস। তারপরে দেখো হি মেক্স মিস্টেক্স, এটা আমরা অর্থের সাথে ঠিক রেখে অ্যান্সার করেছি। হি থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের শেষে আমরা এস বাই এস যুক্ত করেছি, এবং এখানে রয়েছে লেস্টের নিয়ম, তো লেস্ট থাকলে আমরা শুড নিই তারপরে ভিয়ন নিই।
लेस्ट हि शुड फेल इन दा एग्जाम। तो आशा करी तुम्हारा बरशाल बोर्ड 2022 साल समाधान पर्व बुझते। सिलेट बोर्ड 2022 साल कम्पिलिटिंग सेंटेंस समाधान पर्व तुम्हारे सकल के शुभेच्छा। আমাদের এ নাম্বার প্রশ্নটি রয়েছে, দেখো, এ গুড স্টুডেন্ট মাস পসেস, একজন ভালো ছাত্রের গুণাবলী থাকে বা গুণ থাকে, অবশ্যই থাকতে হয়। কি থাকতে হয় দেখো, সাম গুড কোয়ালিটিস, সাম গুড কোয়ালিটিস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সাম গুড কোয়ালিটিস। এটা কিন্তু অর্থের ওপর নির্ভর করে আমরা অ্যান্সার করেছি, এটা কিন্তু কোনো সূত্র থেকে আসেনি। এ গুড স্টুডেন্ট মাস্ট পসেস সাম গুড কোয়ালিটিস, অবশ্যই একজন ভালো ছাত্রের কী থাকে, কিছু গুণ থাকে বা গুণাবলী থাকে। দ্য স্টুডেন্ট ড্যাশ হু ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে দেখো এখানে সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্টের পরে ভার্ব রয়েছে, মাঝখানে আমাদের একটি সেন্টেন্স বা একটি ক্লজ বসাতে হবে। তাহলে এখানে যেহেতু ব্যক্তি, দ্য স্টুডেন্ট যেহেতু ব্যক্তি, তাহলে আমরা শুরু করব কি দিয়ে, হু দিয়ে। এটা কিন্তু তোমরা রুলসের ক্লাসে শিখে এসেছো। তাহলে আমরা শুরু করছি দেখো হু দিয়ে, হু। দ্য স্টুডেন্টস হু স্টাডিস রেগুলারলি, দেখো এস টি ইউ ডি আই ই এস, স্টাডিস রেগুলারলি, রেগুলারলি। তাহলে দেখো দ্য স্টুডেন্টস হু স্টাডিস রেগুলারলি ইজ এ গুড স্টুডেন্ট। যে দ্য স্টুডেন্ট, ছাত্রটি হু যে স্টাডিস রেগুলারলি নিয়মিত পড়াশোনা করে, ইজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। তারপরে দেখো সি নাম্বার রয়েছে, হি মাস্ট বি অনেস্ট ইন থট, সে চিন্তায় সৎ, অ্যাক্টিভ কাজে, অ্যান্ড হ্যাবিট অভ্যাসে, অ্যান্ড অবিডিয়েন্ট টু, অবিডিয়েন্ট টু মানে কি, মান্য করে, কাদের মান্য করে, বড়দের। তাহলে অবিডিয়েন্ট টু হিজ ইল্ডার্স, তাহলে দেখো সে বড়দেরও মান্য করে, শ্রদ্ধা করে। এটা কিন্তু আমরা অর্থের ওপর নির্ভর করে অ্যান্সার করেছি। তারপরে দেখো ডি নাম্বার রয়েছে, ড্যাশ হেলথ ইজ অ্যানাদার কোয়ালিটি অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। তাহলে আমাদের প্রথমে একদম সেন্টেন্সের শুরুতে আমাদের একটি ক্লজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা অ্যান্সার করছি দেখো, টেকিং কেয়ার অফ হেলথ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে টেকিং কেয়ার। এখানে দেখো আমাদের প্রথমে আমরা বসিয়েছি টেক, তো টেক সাবজেক্টের অবস্থানে বসেছে, টেক যেহেতু একটি ভার্ব সেজন্য তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে টেকিং, টেকিং কেয়ার অফ হেলথ ইজ অ্যানাদার কোয়ালিটি অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। তো দেখো নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, এটাও একজন ভালো ছাত্রের বৈশিষ্ট্য বা গুণাবলী। তারপরে দেখো ই নাম্বার রয়েছে, হি হু ড্যাশ মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান। তাহলে আমাদের এখানে দেখো হু আছে, হু এর আগে, হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যা থাকে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার বসাবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো, হি হু স্টাডিস রেগুলারলি, হি হু স্টাডিস রেগুলারলি মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান। যে নিয়মিত পড়াশোনা করে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এখানে দেখো হি রয়েছে, হি যেহেতু অ্যান্টিসিডেন্ট রয়েছে হি, তো হি যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা ভার্বের শেষে এস বাই এ যুক্ত করেছি। আমাদের এখানে অ্যান্সার হয়ে গেছে স্টাডিস রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করে, মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান, সে পরীক্ষায় দারুণ ফলাফল করতে পারে। তাহলে দেখো খুবই সংক্ষিপ্ত সময়ে আমি এগুলো কেন অ্যান্সার হয়েছে বলে দিচ্ছি। এ গুড স্টুডেন্ট মাস্ট পসেস সাম গুড কোয়ালিটিস, একজন ভালো ছাত্রের অবশ্যই কিছু গুণাবলী থাকে। দ্য স্টুডেন্ট ড্যাশ ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে দ্য স্টুডেন্টস হু স্টাডিস রেগুলারলি, যে নিয়মিত পড়াশোনা করে, ইজ এ গুড স্টুডেন্ট। হি মাস্ট বি অনেস্ট ইন থট, অ্যাক্টিভ অ্যান্ড হ্যাবিট অফ অবিডিয়েন্ট টু ইল্ডার, সে কি বড়দের মান্য করে, অবিডিয়েন্ট টু মান্য করা, অবিডিয়েন্ট টু হিজ ইল্ডার, সে কি করে বড়দের মেনে চলে। তারপরে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে টেকিং কেয়ার অফ হেলথ ইজ অ্যানাদার কোয়ালিটি অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এবং শেষটি অ্যান্সার হবে দেখো অ্যান্টিসিডেন্টের রুলটি এখানে এসেছে,
He who studies regularly makes a glorious result in the examination. যে নিয়মিত পড়াশোনা করে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো আশা করি তোমরা সিলেট বোর্ড 2022 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। দেখো আমাদের এ নাম্বার প্রশ্নটি ছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু। তো দেখো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু অ্যাডিক্টেড টু অ্যাডহিয়ার টু সাবজেক্ট টু প্রেফার টু এগুলোর পরে কি হয় ভার্বের সাথে আইএনজি দিয়ে আমাদের অ্যান্সার করতে হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ফ্লোরেন্স নাইটেঙ্গেল নার্স হতে চেয়েছিল একটা উদ্দেশ্যে, সে কি করবে গরিব মানুষদের সাহায্য করবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হেল্পিং দ্য পোর পিপল। হেল্পিং আমরা ভার্বের সাথে আইএনজি কেন নিয়েছি কারণ উইথ এ ভিউ টু আছে। হেল্পিং দ্য পোর পিপল গরিব মানুষদের সাহায্য করবে বলে সে নার্স হতে চেয়েছিল। তারপরে দেখো উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন একটি স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন আমরা যখন স্বাধীনতা অর্জন করেছিলাম অথবা আমরা যখন আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে দেখো হোয়েন উই গট আমরা পেয়েছিলাম আওয়ার ফ্রিডম, উই গট আওয়ার ফ্রিডম যখন আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, অথবা উই অ্যাসিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি আমার যথেষ্ট টাকা নেই, হ্যাড আই বিন এ রিচ ম্যান আমি যদি ধনী মানুষ হতাম। তাহলে দেখো এটা কিন্তু থার্ড কন্ডিশনালের সেকেন্ড রুল থেকে এসেছে, তোমরা প্রত্যেকেই রুলসের ক্লাসে এগুলো শিখেছো। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ভি থ্রি এক্সটেনশন। তো আমরা অ্যান্সার করছি হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প আই উড হ্যাভ হেল্প দ্য পোর আমি গরিবদের সাহায্য করতাম, আমি যদি ধনী মানুষ হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। দেখো আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট নিয়েছি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ থেকে উড হ্যাভ নিয়েছি, তারপরে ভি থ্রি হেল্প নিয়েছি, দ্য দ্য পোর এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তাহলে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পোর আমি যদি ধনী মানুষ হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। মাই ফাইনাল এক্সামিনেশান ইজ গোয়িং অন আমার বার্ষিক পরীক্ষা চলছে, আই স্টাডিড হার্ড লেস্ট আমাকে কঠোর পড়াশোনা করতেই হবে করতে হয়েছিল, লেস্ট আই লেস্ট আই লেস্ট থাকলে আমরা জানি সুডের পরে ভিয়ন বসে, যেহেতু সাবজেক্ট দেওয়া আছে সেজন্য আমরা সাবজেক্ট নিচ্ছি না। তাহলে দেখো লেস্ট আই শুড মিস লেস্ট আই শুড ফেইল ইন দ্য এক্সাম, লেস্ট আই শুড ফেইল ইন দ্য এক্সাম আমাকে কঠোর পড়াশোনা করতে হয়েছিল নতুবা আমি পরীক্ষায় ফেইল করতাম। তাহলে দেখো এখানে শুড ফেইল ইন দ্য এক্সাম আমাদের অ্যান্সার হয়ে যাবে শুডের পরে ভি অন, আমরা শুডের পরে ভি অন নিয়েছি। তারপরে দেখো মাই প্রো ম্যান প্রোপোজেস, ম্যান প্রোপোজেস এটা একটি প্রবাদ, ম্যান প্রোপোজেস গড ডিসপোজেস মানুষ ভাবে এক হয় আর এক। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে গড গড ডিসপোজেস ডিসপোজেস ম্যান প্রোপোজেস গড ডিসপোজেস মানুষ ভাবে এক হয় আর এক, ম্যান প্রোপোজেস গড ডিসপোজেস মানুষ ভাবে এক হয় আর এক। তো আশা করি তোমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছ। দেখো আই কুড নট রিকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি, ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স উই ড্যাশ। তাহলে এখানে সিন্সের নিয়ম এসেছে, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে অর্থাৎ সাবজেক্ট যোগ ভি টু যদি থাকে তখন আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট পারফেক্টে, সিন্সের পরে পাস্ট পারফেক্ট দিয়ে অ্যান্সার করতে হবে। পাস্ট পারফেক্টের গঠন তোমরা প্রত্যেকেই জানো সাবজেক্ট হ্যাড ভি থ্রি এক্সটেনশন। তাহলে আমরা সেটি অ্যান্সার করছি দেখো ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স উই মেট উই হ্যাড যেহেতু পাস্ট পারফেক্ট উই হ্যাড মেট লাস্ট আমাদের দেখা হয়েছিল। তাহলে দেখো ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে পানি দূষিত হচ্ছে, ইট ইজ হাই টাইম উই ড্যাশ। তাহলে দেখো ইট ইজ হাই টাইমের তিনটা সূত্র ছিল, তোমরা প্রত্যেকে এগুলো রুলসের ক্লাসে শিখেছিলে, সেজন্য আমি এখানে যেটি অ্যাপ্লাই করছি সেটিই বলছি। দেখো যদি সাবজেক্ট দেয়া থাকে তাহলে আমাদের তারপরে
ভি টু দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড, স্টপে কিন্তু দুটো পি, এটা খেয়াল রাখবে। উই স্টপড ওয়াটার পলিউশন, উই স্টপড ওয়াটার পলিউশন, আমাদের ওয়াটার পলিউশন দূর করতে হবে। তাহলে দেখো, আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিস, আমার মনে হয় তুমি নিয়মিত পড়াশোনা করো না। বি অ্যাটেন্টিভ লেস্ট, মনোযোগী হও, নতুবা লেস্ট থাকলে আমাদের অ্যান্সার করতে হবে সূর্যক ভি অন। তাহলে আমরা অ্যান্সার করছি, দেখো, বি অ্যাটেন্টিভ লেস্ট ইউ শুড ফেইল ইন দা এক্সাম, মনোযোগ সহকারে পড়াশোনা করো নতুবা তুমি পরীক্ষায় ফেইল করবে। যেহেতু লেস্ট, দেখো আমরা শুড নিয়েছি এবং তারপরে ভি অন নিয়েছি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা আকাশে মুক্তভাবে উড়ে বেড়ায়। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কি আমি উড়ে বেড়াতাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল থেকে এসেছে, ইফ যুক্ত পাস্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হয় কি সাবজেক্ট উড কুড মাইট ভি অন এক্সটেনশন। তো দেখো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনালের প্যাটার্ন। তো আমরা অ্যান্সার করছি, দেখো, আই উড ফ্লাই ইন দা স্কাই, আই উড ফ্লাই ইন দা স্কাই। হ্যাড আই দা উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো আই উড ফ্লাই ইন দা স্কাই। দেখো আমরা সাবজেক্ট নিয়েছি, উড কুড মাইট থেকে উড নিয়েছি এবং তারপরে ভি অন ফ্লাই নিয়েছি। আই উড ফ্লাই ইন দা স্কাই, বাকিটুকু কি আমাদের এক্সটেনশন। তারপরে দেখো, দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, সফলতার পথে নানা ধরনের বাধা রয়েছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট যাতে আমরা কী করতে পারি বলো তো, আমরা এই সমস্যাগুলো দূর করতে পারি। তাহলে উই ক্যান, আমরা কেন ক্যান নিয়েছি, সো দ্যাটের নিয়মে তোমরা প্রত্যেকে শিখেছিলে, সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে অর্থাৎ প্রেজেন্ট থাকে তখন আমরা নেব ক্যান, এবং ওখানে যদি পাস্ট টেন্সে থাকে তখন আমরা নেব কুড। তাহলে দেখো এখানে রয়েছে উই মাস্ট ওয়ার্ক হার্ড, যেহেতু প্রেজেন্ট সেজন্য আমরা অ্যান্সার করছি ক্যান দিয়ে। উই ক্যান, সো দ্যাট উই ক্যান ওভারকাম, ওভারকাম, সো দ্যাট উই ক্যান ওভারকাম দিস অবস্টাকলস, সো দ্যাট উই ক্যান ওভারকাম দিস অবস্টাকলস, যাতে আমরা এই সমস্যাগুলো দূর করতে পারি। দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট যাতে। উই ক্যান, আমরা কেন ক্যান নিয়েছি, কারণ সো দ্যাটের আগে প্রেজেন্ট রয়েছে সেজন্য আমরা ক্যান নিয়েছি। উই ক্যান ওভারকাম, যেহেতু ক্যান মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে ভি অন বসে, উই ক্যান ওভারকাম দিস অবস্টাকলস, এই সকল সমস্যাগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি সেজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তো আশা করি তোমরা ঢাকা বোর্ড 2022 সালের সমাধান পর্বটি দেখো। আমাদের এ নাম্বারটি রয়েছে, হ্যাড হি বিন এ পোয়েট, যদি সে একজন কবি হতো, তো এটা কোন কন্ডিশনালে রয়েছে বলো তো, এটা থার্ড কন্ডিশনালে রয়েছে। থার্ড কন্ডিশনালের হচ্ছে যে প্যাটার্নটি রয়েছে, সেকেন্ড যে প্যাটার্নটি ছিল সেটা এখানে এসেছে, দুইটা প্যাটার্ন কিন্তু ছিল, এটা সেকেন্ড প্যাটার্ন। তো আমরা অ্যান্সার করি কীভাবে, থার্ড কন্ডিশনালে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভি থ্রি এক্সটেনশন, তো আমরা সেটাই অ্যান্সার করবো। দেখো, হ্যাড হি বিন এ পোয়েট, যদি সে একজন কবি হতো, হি উড হ্যাভ রিটেন, হি উড হ্যাভ রিটেন এ নোভেল, যদি সে একজন কবি হতো সে একটি উপন্যাস লিখত। তারপরে দেখো, অনেস্টি ইজ এ গ্রেট ভার্সু, সততা একটি মহৎ গুণ, উই শুড নট লাইক দোস, আমরা ওই সকল ব্যক্তিদের পছন্দ করি না যারা কি অসৎ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটি কিন্তু আমাদের টোটালটা অর্থের ওপর নির্ভর করে আমরা অ্যান্সার করছি। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে, উই শুড নট লাইক দোস হু
who are dishonest. Who are dishonest? যারা অসৎ তাদের আমরা পছন্দ করি না। যেহেতু এখানে দোষ আছে তো দেখো দোষ আমরা নিয়েছি হু, আর হুর আগে কি রয়েছে? দোষ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট যেহেতু প্লুরাল সেজন্য আমরা ভার্ব নিয়েছি প্লুরাল, সেজন্য এখানে আর। হু আর ডিজনেস্ট, যারা অসৎ। এ রেইনি ডে ইজ দ্য ডে হোয়েন, বৃষ্টির দিন হয় এমন একটি দিন যেদিন কি হয় অবিরত বৃষ্টি পড়ে। তাহলে দেখো ইট রেইনস কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি দেখো অবিরত বৃষ্টি পড়তে থাকে, কন্টিনিউয়াসলি অবিরত বৃষ্টি পড়তে থাকে। এটা কিন্তু আমরা অর্থের সাথে মিল রেখে অ্যান্সার করেছি। তারপরে দেখো অল অফ আস শুড ট্রাই আওয়ার বেস্ট, আমাদের প্রত্যেককে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত। কী কী জন্য? দেখো আমরা অর্থ ঠিক রেখে অ্যান্সার করছি, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, টু কমপ্লিট দ্য ওয়ার্ক কাজটি শেষ করতে আমাদের প্রত্যেককে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত। তারপরে দেখো ইট ইজ ভেরি কোল্ড, খুব ঠান্ডা, দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস সো দ্যাট, তাদের অবশ্যই উষ্ণ কাপড় পরতে হবে, যাতে দেখো সো দ্যাটের আগে হ্যাভ টু রয়েছে, তার মানে কি প্রেজেন্টে রয়েছে। আমাদের অ্যান্সার করার সময় অবশ্যই ক্যানকে নিয়ে আসতে হবে, যদি পাস্ট থাকতো তাহলে আমরা কুডকে নিয়ে আসতাম, এটা তোমরা সো দ্যাটের নিয়মে শিখেছিলে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথ সো দ্যাট দে ক্যান কিপ দেম অন, যারা তা যাতে তারা নিজেদের উষ্ণ রাখতে পারে। তাহলে দেখো দে আমাদের যেহেতু সো দ্যাট এর আগে প্রেজেন্ট রয়েছে সেজন্য আমরা ক্যান নিয়েছি, দে ক্যান কিপ, ক্যানের পরে ভি অন বসে কারণ এটি কি মডেল অক্সিলারি। তাহলে দে ক্যান কিপ দেম অর্ম, যাতে তারা নিজেদের উষ্ণ রাখতে পারে। তো আশা করি তোমরা কুমিল্লা বোর্ড 2022 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। দেখো আমাদের এ নম্বর প্রশ্নটি ছিল আই অ্যাম ওয়েটিং ফর দ্য চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছি, ক্যান ইউ টেল মি হোয়েন, তাহলে দেখো তুমি কি বলতে পারো সে কখন আসবে, ক্যান ইউ টেল মি হোয়েন হি উইল কাম, তুমি কি বলতে পারো কখন সে আসবে, ক্যান ইউ টেল মি হোয়েন হি উইল কাম, সে কখন আসবে, ক্যান ইউ টেল মি হোয়েন হি উইল কাম, তুমি কি বলতে পারো কখন সে আসবে। তারপরে দেখো আমরা অর্থের সাথে মিল রেখে এটি অ্যান্সার করেছি, এটা কিন্তু নিয়ম থেকে আসেনি। তারপরে দেখো ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি সিটিজেন, দেশের উন্নতি প্রত্যেকটা নাগরিকের সক্রিয়ভাবে অংশগ্রহণের মধ্যে রয়েছে। তারপরে দেখো বাংলাদেশ এক্সপেক্টস দ্যাট, বাংলাদেশ প্রত্যাশা করে যে প্রত্যেকটা নাগরিক কি এই যে উন্নতিতে অংশগ্রহণ করবে। তাহলে দেখো এর ইংরেজি কী হবে, আমরা অর্থ ঠিক রেখে অ্যান্সার করছি, বাংলাদেশ এক্সপেক্টস দ্যাট এভরি সিটিজেন উইল টেক পার্ট ইন, দেখো উইল টেক পার্ট ইন ইটস ডেভেলপমেন্ট, উইল টেক পার্ট ইন ইটস ডেভেলপমেন্ট। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ প্রত্যাশা করে দ্যাট যে এভরি সিটিজেন প্রত্যেকটা নাগরিক উইল টেক পার্ট ইন অংশগ্রহণ করবে, উইল টেক পার্ট ইন এর বাংলা অর্থ কি অংশগ্রহণ করবে, ইটস ডেভেলপমেন্ট ইহার উন্নতিতে বাংলাদেশ এটা প্রত্যাশা করে, বাংলাদেশ প্রত্যাশা করে যে প্রত্যেকটা নাগরিক অংশগ্রহণ করবে ইহার উন্নতিতে। তারপরে দেখো গিভ মি ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা দাও, আই উইল সেন্ড দ্য ডকুমেন্টস, আমি তথ্যগুলো পাঠিয়ে দিব। দেখো আফটার আমরা অর্থ ঠিক রেখে অ্যান্সার করছি, আফটার ফিনিশিং মাই টাস্ক,
আমার কাজ শেষ হলে আমি তোমাকে ডকুমেন্টগুলো পাঠিয়ে দেব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আফটার। আফটার যেহেতু একটি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ভার্ব এসেছে ফিনিশ, তো ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। এবং মাই টাস্ক, আফটার ফিনিশিং মাই টাস্ক, আই উইল সেন্ড দ্য ডকুমেন্টস আফটার ফিনিশিং মাই টাস্ক। আমি তোমাকে ডকুমেন্টটি দেব আমার কাজটি শেষ হওয়ার পরে। তারপরে দেখো, হার সন ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তার সন্তান একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। শি ওয়াজ সো গ্রিফ স্ট্রিকেন দ্যাট শি ইভেন কুড নট ক্রাই, সে এতটা দুঃখ বেদনা পেয়েছিল যে সে কাঁদতে পারছিল না। শি হ্যাড টু ক্রাই, তাকে কাঁদতে হতো, নতুবা কি সে অসুস্থ হয়ে পড়বে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো, শি উড ফল সিক, সে অসুস্থ হয়ে পড়বে। তারপরে দেখো আমাদের, দেয়ার ইজ এ জব ভ্যাকেন্সি অ্যানাউন্সড অন bdjob.com, এনি ওয়ান হু ওয়ান্টস টু অ্যাপ্লাই, যে কেউ যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাকে সময়সীমার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে, এনি ওয়ান হু ওয়ান্টস টু অ্যাপ্লাই শুড অ্যাপ্লাই বাই দ্য ডেডলাইন, তাকে অবশ্যই সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। শুড অ্যাপ্লাই বাই দ্য ডেডলাইন, দেখো আমরা শুড নিয়েছি এবং তারপরে ভি অন, শুড অ্যাপ্লাই বাই দ্য ডেডলাইন, এটা কিন্তু আমরা অর্থের ওপর নির্ভর করে অ্যান্সার করেছি। মূলত এখানে সবগুলোই প্রায় কি অর্থের ওপর নির্ভর করে অ্যান্সার করা, বেশিরভাগ এখানে দেখো নিয়ম, এখানে রুলস থেকে একটাও আসেনি। এখানে মূলত আমাদের এসেছে অর্থের সাথে মিল রেখে, টেন্সের সাথে মিল রেখে অ্যান্সার করা, তো আমরা তেমনই করেছি। তোমরা আমার সাথে বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, আশা করি এগুলোও তোমাদের আয়ত্তে চলে আসবে। দেখো, সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস, সে আচরণ করে অ্যাজ দো, যেন। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো দুইটা নিয়ম তোমরা শিখেছিলে রুলসের ক্লাসে। তাহলে অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, অ্যাজ ইফের পরে আমাদের অ্যান্সার করতে হয় পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা অ্যান্সার করছি, দেখো, হি বিহেভস, সে আচরণ করে অ্যাজ দো, যেন হি ওয়ার অ্যান এক্সপার্ট, হি ওয়ার অ্যান এক্সপার্ট। তাহলে দেখো এখানে কেন ওয়ার, হির পরে কেন ওয়ার, কারণ অ্যাজ দো এর পরে অথবা অ্যাজ ইফের পরে সবসময় অজ বসে না, ওয়ার বসে, সেজন্য আমরা এখানে ওয়ার বসিয়েছি। হি ওয়ার অ্যান এক্সপার্ট, সে এমন আচরণ করে, সেজন্য একজন বিশেষজ্ঞ। দে এ প্রভাব গোস দ্যাট, একটা প্রবাদ আছে যে, তোমাদের যে কোনো একটি প্রবাদ এখানে লিখতে হবে। তাহলে তোমরা লিখবে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। তারপরে দেখো, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি ঘরে একটি বক্স পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, তাহলে দেখো বাক্সটি এতই ভারী ছিল যে আমি বহন করতে পারিনি। তোমরা ইট ইজ হাই টাইমের নিয়ম তিনটা শিখেছিলে, একদম শেষ যে নিয়মটা ছিল, ফরের পরে একটি অবজেক্টিভ ফর্ম বসে এবং তারপরে ইনফিনিটিভ বসে, আমরা সেই প্যাটার্নে অ্যান্সারটি করছি। তাহলে দেখো, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, বাক্সটি এতই ভারী ছিল যে আমার জন্য বহন করা সম্ভব না। তারপরে দেখো, করুপশন ইজ অ্যান অবসেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুর্নীতি আমাদের জাতীয় উন্নয়নের একটি বাধা। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় দুর্নীতি দূর করার। তাহলে কী হবে, ইট ইজ হাই টাইম টু রিমুভ করুপশন, ইট ইজ হাই টাইম টু রিমুভ করুপশন। দেখো, ইট ইজ হাই টাইমের পরে তিনভাবে অ্যান্সার করা যায়, সাবজেক্ট যোগ ভি টু নিয়ে, টু যোগ ভি ওয়ান নিয়ে এবং ফর অবজেক্টিভ ফর্ম টু ভি ওয়ান নিয়ে। তো আমরা ইনফিনিটিভ দিয়ে অ্যান্সারটি করেছি। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম টু রিমুভ করুপশন, এটাই উপযুক্ত সময় দুর্নীতি দূর করার। তারপরে দেখো,
ইট ইজ লাভ দ্যাট, তাহলে এখানে একটি এটা হয় ভালোবাসা যা আমাদের বাঁচিয়ে রাখে। তাহলে দেখো কিপস কিপস আস অ্যালাইভ, ভালোবাসা আমাদের বাঁচিয়ে রাখে। ইট ইজ লাভ, ইহা হয় ভালোবাসা, দ্যাট কিপস, দেখো লাভ যেহেতু সিঙ্গুলার সেজন্য ভার্বের শেষে এস বা ইয়েস, দ্যাট কিপস আস অ্যালাইভ, যা আমাদের বাঁচিয়ে রাখে। আশা করি তোমরা যশোর বোর্ড 2022 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। এ নাম্বার রয়েছে ড্যাশ ইজ লস ফর এভার, সো উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি। তাহলে দেখো এখানে টাইম নিয়ে একটি ক্লজ অথবা সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্সার করছি, দেখো টাইম টাইম হুইচ ইজ লস্ট অনস, টাইম হুইচ ইজ লস্ট অনস ইজ লস্ট ফর এভার, সময় যা একবার হারিয়ে যায় তা চিরতরে হারিয়ে যায়। সো উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি, তাই আমাদের সঠিকভাবে সঠিক উপায়ে টাইমকে ব্যবহার করতে হবে। অল অ্যারাউন্ড আস আর নট ফ্রেন্ডস, আমাদের চারপাশে যারা রয়েছে সবাই আমাদের বন্ধু না, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ফ্রেন্ডস ড্যাশ আর রিয়েল ফ্রেন্ডস। তাহলে দেখো এখানে সাবজেক্ট রয়েছে, তারপরে ড্যাশ এবং তারপরে রয়েছে ভার্ব। আমরা শুরু করব কি দিয়ে, যেহেতু এখানে ব্যক্তি ফ্রেন্ডস, সেজন্য আমরা হু দিয়ে শুরু করব। তাহলে দেখো হু, ফ্রেন্ডস হু হেল্প ইন ডেঞ্জার, হেল্প ইন ডেঞ্জার, বিপদে যে বন্ধুগুলো সাহায্য করে। তাহলে দেখো ফ্রেন্ডস হু হেল্প ইন ডেঞ্জার, ফ্রেন্ডস হু হেল্প, কেন আমরা ভার্বের শেষে এস বাই এস যুক্ত করিনি, কারণ দেখো এখানে আছে ফ্রেন্ডস, যেহেতু প্লুরাল আমরা ভার্বকেও প্লুরাল করেছি সেজন্য হেল্প। তাহলে আমাদের অ্যান্সার হবে ফ্রেন্ডস হু হেল্প ইন ডেঞ্জার, যে বন্ধুগুলো আমাদের বিপদে সাহায্য করে আর রিয়েল ফ্রেন্ড, তারাই হয় প্রকৃত বন্ধু। তারপরে দেখো ফর হায়ার এডুকেশন উই শুড লার্ন ইংলিশ, উচ্চশিক্ষার জন্য আমাদের ইংরেজি শিখতে হবে বা আমাদের ইংরেজি শেখা উচিত। সো ইট ইজ হাই টাইম, তাই এটাই উপযুক্ত সময় টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার, টু লার্ন ইংলিশ এটাই উপযুক্ত সময় ইংরেজি শেখার, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। দেখো ইট ইজ হাই টাইমের তিনটা সূত্র ছিল, আমরা দুই নম্বর সূত্র অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে অ্যান্সার করেছি। তারপরে দেখো নেইবার্স আর দোজ পারসনস হু লিভ অ্যাডজাসেন্ট টু আস, প্রতিবেশী হচ্ছে তারাই যারা আমাদের আশেপাশে বসবাস করে। অ্যাজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, যেহেতু মানুষ একা একা বসবাস করতে পারে না সেজন্য কি হি নিডস, তার প্রয়োজন টু লিভ, হি নিডস টু লিভ, হি নিডস টু লিভ ইন এ সোসাইটি, তাকে একটি সমাজে বসবাস করতে হয়। হি নিডস টু লিভ ইন এ সোসাইটি, তাকে একটি সমাজে বসবাস করতে হয়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, আই উইশ, তাহলে দেখো আই উইশের পরে কী হয় আই ওয়ার, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি একটি পাখি হতাম, আই উইশ, তারপরে দেখো সাবজেক্ট যোগ ভি টু বসে, তাহলে আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছে আমি যদি একটি পাখি হতাম। তো আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। এ নাম্বার যে কোয়েশ্চেনটি রয়েছে, ইফ আই হ্যাড এ ক্যামেরা, আমার যদি একটি ক্যামেরা থাকতো, তো দেখো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, আর সেকেন্ড কন্ডিশনালের গঠন তোমরা প্রত্যেকে জানো, ইফ যুক্ত পাস্ট ইনডিফিনাইট এবং আমাদের অ্যান্সার করতে হয় সাবজেক্ট উড কুড মাইট ভি অন এক্সটেনশন। তাহলে দেখো আমার যদি একটি ক্যামেরা থাকতো আমি ছবি তুলতাম, তাহলে এর ইংরেজি কী হবে, দেখো আই উড টেক, আই উড টেক পিকচার্স, আমি ছবি তুলতাম, আমি অনেকগুলো ছবি তুলতাম যদি আমার একটি ক্যামেরা থাকতো। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড, আমরা দেখো সূত্র মতে আমাদের নিতে হবে উড কুড মাইট তারপরে ভি অন এক্সটেনশন। তাহলে আমরা অ্যান্সার করেছি ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক পিকচার্স, আমি ছবি তুলতাম। তারপরে দেখো বি নাম্বার রয়েছে দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে মেধাবী ছিল, তাহলে
দো অলদো নিয়মটি এসেছে। তো দো এর পরে যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের পজিটিভ বাক্য লিখতে হয়, এবং দো এর পরে যদি পজিটিভ বাক্য থাকে তাহলে আমাদের নেগেটিভ বাক্য লিখতে হয়। বিপরীতার্থক অর্থ দেয়। তাহলে আমাদের দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে মেধাবী ছিল, দেখো আমরা অ্যান্সার করছি হি কুড নট সিকিউর, হি কুড নট সিকিউর এ স্কলারশিপ, স্কলারশিপ সে একটি সে বৃত্তি নিশ্চিত করতে পারেনি। তাহলে দেখো দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে মেধাবী ছিল, হি কুড নট, আমরা কেন কুড নিয়েছি, কারণ দেখো এখানে ওয়াজ রয়েছে, তার মানে আমাদের পাস্ট টেন্সে অ্যান্সার করতে হবে। তাহলে হি কুড নট সিকিউর এ স্কলারশিপ, সে একটি সে বৃত্তি নিশ্চিত করতে পারেনি যদিও সে ভালো ছাত্র ছিল। সি নাম্বার রয়েছে দেখো, জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে হোয়াইল হি, তো দেখো হোয়াইলের পরে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার করতে হয়, যেহেতু এখানে হ্যাড অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে সেজন্য আমরা পাস্ট কন্টিনিউয়াসে অ্যান্সার করব। দেখো জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে হোয়াইল হি ওয়াজ গোয়িং টু কলেজ, যখন সে কলেজে যাচ্ছিল তখন তার একটা দুর্ঘটনা হয়েছিল। তারপরে ডি নাম্বার দেখো, আই অ্যাম নট এ রিচ ম্যান, আমি ধনী মানুষ নই, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ড্যাশ। তাহলে দেখো এটা কিন্তু বড় টু এবং ছোট টু এর নিয়মটি এসেছে, তোমরা রুলসের ক্লাসে এটি শিখেছো, বড় টু এখানে রয়েছে, আমাদের ছোট টু নিয়ে এসে অর্থাৎ টু নিয়ে এসে ভি ওয়ান দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো দ্য কার ইজ টু এক্সপেন্সিভ টু বাই, গাড়িটি এতই দামি যে সেটা কেনা, গাড়িটি এতই দামি যে সেটা আমরা কিনতে পারি না। অথবা আমরা দেখো ইট ইজ হাই টাইমের তিন নম্বর সূত্র দিয়ে অ্যান্সার করতে পারি, ইট ইজ দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, দেখো গাড়িটি এতই দামি যে আমাদের জন্য কেনা বা আমার জন্য কেনা সম্ভব না। তারপরে দেখো দিয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে সো উই শুড মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান, তাহলে দেখো আমাদের ভদ্রলোকের সাথে বা ভদ্রলোকদের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলে এখানে ফ্রেন্ডশিপ নিয়ে একটি উক্তি করতে হবে। তোমরা জানো ফ্রেন্ডশিপ নিয়ে একটি বিখ্যাত উক্তি রয়েছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে আমরা অ্যান্সার করছি দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে দেখো আমি ছোট্ট করে এক মিনিটে তোমাদের কেন এগুলো অ্যান্সার হয়েছে আমি বলে দিচ্ছি। এখানে ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক পিকচার্স, অর্থাৎ আমাদের এটা সেকেন্ড কন্ডিশনাল ছিল, সেকেন্ড কন্ডিশনে অ্যান্সার করতে হয় সাবজেক্ট, তারপরে উড কুড মাইট ভি ওয়ান এক্সটেনশন, আমরা সেটি করেছি। তারপরে দেখো এটি কিন্তু দো অলদোর নিয়ম থেকে এসেছিল, দো এর পরে আমরা অ্যান্সার করেছি দেখো হি কুড নট সিকিউর এ স্কলারশিপ, সে বৃত্তি নিশ্চিত করতে পারেনি। এখানে যেহেতু একটি পজিটিভ বাক্য আমরা নেগেটিভ বাক্য দিয়ে অ্যান্সার করেছি, এবং জামিল এখানে ছিল হোয়াইলের নিয়মটা, তো হোয়াইলের পরে কী হয় পাস্ট ইন, হোয়াইলের পরে কন্টিনিউয়াস হয়, তো এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস করেছি দেখো ওয়াজ গোয়িং, কারণ এখানে হ্যাড অর্থাৎ পাস্ট টেন্সে ছিল। আমাদের ডি নাম্বার অ্যান্সার দেখো, বড় টু আর ছোট টু এর নিয়মটি ছিল, তো আমরা ছোট টু দিয়ে বিয়ন দিয়েছি অর্থাৎ আমরা ইনফিনিটিভে অ্যান্সার করেছি। এবং আমার ডি নাম্বারে ই নাম্বারে যেটি ছিল সেটি একটি প্রবাদ, সো প্রবাদটা আমরা এখানে লিখেছি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তো আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2022 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। আজকের মতো আল্লাহ হাফেজ।